বলুন আপনার নাম কি যেন? অতসীম আলী। আর কি হয়েছিল পায়ে আপনার? ওই পায়ে জলের প্রয়োজন, পুরো পাটা বড় বড় খোসখোসে মতন হয়ে গেছিল, আচ্ছা, ওই যে ঘা হয়ে গেছিল, মানে অনেক বড় মতো নাকি? হ্যাঁ, অনেক বড় মতন, পুরো হেঁটু থেকে পা অবধি হয়ে গেছিল। তারপর প্রভু যীশু নামেতে প্রার্থনার তেল ওই ইয়ে করে নিলেন, হ্যাঁ, তারপরে ওইটা লাগাতে আমার মানে মোটামুটি ভালো হয়ে গেছে। আচ্ছা, ঈশ্বরকে অনেক ধন্যবাদ হোক। ঠিক আছে, জয় যীশু। হ্যাঁ, সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে দিয়ে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব, এবং আজকে আমাদের যে বিষয় যে ঈশ্বর তিনি আমাদের হয়ে কেন কার্য করেন। আমরা যখন পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যখন আমরা দুর্বলতার মধ্যে পড়ি, যখন আমরা সমস্যার মধ্যে পড়ছি, সেই সময় ঈশ্বরকে যদি আমরা ডাকি, তিনি আমাদের সে প্রার্থনা উত্তর দিচ্ছেন এবং আমাদের জীবনে কার্য করছেন। কিন্তু প্রশ্ন হলো যে ঈশ্বর তিনি আমাদের হয়ে কেন কার্য করেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন, যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি আজকে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। এবং সর্বপ্রথমে আসুন আমরা পিতা ঈশ্বরের বাক্য আমরা শুনি, এবং তারপরে প্রার্থনার পরে আমরা আজকের যে বিষয় ঈশ্বর আমাদের হয়ে কেন কার্য করেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। গীত সংগীতা তার 135 অধ্যায় 4 পদ, বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে, তোমার পরাক্রমের কার্য সকল প্রচার করিবে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের জীবনে সাহায্যকারী পিতা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেকটা দিন তুমি আমাদেরকে নতুন দিন, নতুনভাবে বাঁচার সুযোগ তুমি করে দিয়েছ। প্রত্যেকটা দিন প্রভু তুমি আমাদেরকে সাহায্য করেছ প্রভু। প্রত্যেকটা দিন প্রভু তোমার প্রভু পবিত্রতা দ্বারা আমাদের জীবনে তুমি পরিচালনা দিয়েছ, আমাদের জীবনে তুমি জ্ঞানবুদ্ধি দিয়েছ, আমাদের সকল কার্য সম্পূর্ণ করতে তুমি সাহায্য করেছ। তোমার দয়া, তোমার অনুগ্রহ আমাদের জীবনে বর্ষিত করেছ প্রভু। তোমার শান্তি আমাদের জীবনে দান করেছ প্রভু। তাই সকল বিষয়ের জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর সে প্রত্যেকটা দিনের মতো আজকে আবার একটি দিন তুমি দিলে, তাই পিতা তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় প্রভু তোমার পবিত্র আত্মার শক্তিতে আমাদের জীবনে তুমি পরিচালনা করো। আজকে যে বিষয় যে তুমি আমাদের হয়ে কেন কার্য করো, আমাদের পিতা তুমি আমাদের জীবনে কেন কার্য করো, সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমার পবিত্র আত্মার শক্তিতে বর্ষণ করো, যাতে প্রভু আজকে যে বিশেষ সফল সে বিষয়ে আলোচনা করতে তোমার দয়া, তোমার অনুগ্রহ তুমি বর্ষিত করো। যতজন সন্তানেরা শুনছে প্রভু, প্রত্যেককে তোমার হস্ত বাড়িয়ে দাও, তোমার পবিত্র হস্ত তাদের মস্তকে এই মুহূর্তে রাখো, তাদের জীবনে তোমার কার্য সফল প্রভু প্রকাশিত করো, তাদের অন্তরে তুমি স্পর্শ করো, এবং তোমার দয়া, তোমার অনুগ্রহ তাদের জীবনে তুমি দাও। সকলের সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত প্রার্থনা শুনলে আমি বিশ্বাস করে গ্রহণ করি এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন, আমেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে যে ঈশ্বর তিনি আমাদের হয়ে কেন কার্য করেন। আজকে আমরা যদি ঈশ্বর বাক্য থেকে দেখি কিছু নিতে 145 তার 4 পদ, সেখানে লেখা আছে, বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে। ঈশ্বর আমাদের পিতা ঈশ্বর, তার যে কার্য সেই কার্য হচ্ছে এক পুরুষ হইতে অন্য পুরুষ, অর্থাৎ বংশের যে চক্র পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে দিয়েছেন, যে আজকে আমরা আছি, আমাদের পরে আর এক বংশ আমাদের জীবনে তিনি দান করবেন। আমাদের যারা সন্তান আছেন সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন যে বংশানুক্রমে, এবং আমাদের যে সন্তান তাদের যে সন্তান পরবর্তীতে হবে
তাদের মধ্য দিয়েও এরকম পুরুষে পুরুষে বলছেন, পিতা ঈশ্বর বলছেন যে প্রত্যেকটা বংশানুক্রমে এরকম পুরুষে পুরুষে পিতা ঈশ্বরের কার্য সকলের প্রশংসা চলতে থাকবে এবং তোমার পরাক্রমের কার্য সকল প্রচার করিবে। অর্থাৎ ঈশ্বরের যে পরাক্রম কার্য, যে কার্য তিনি প্রত্যেকটা বর্ষে বংশানুক্রমে তিনি করেছেন এবং করছেন এখনও অবধি, সেই সকল কিন্তু প্রচার হবে। তাই আজকে আমরা যারা পিতা ঈশ্বরের বিষয়ে আমরা শুনছি, আজকে আমরা ভাবছি যে যে পিতা ঈশ্বর প্রভু যীশু তার বিষয়ে আমরা জানতে পারছি, সেই বিষয় কি আগেও প্রচার করা হয়েছে বা আমাদের কাছে নতুন? আমাদের কাছে হতে পারে যে নতুন আমরা প্রভু যীশুকে আমরা জেনেছি, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন বংশে বংশ অনুযায়ী এক পুরুষের থেকে অন্য পুরুষ প্রত্যেকে পিতা ঈশ্বরের প্রশংসা করবে এবং সেই পিতা ঈশ্বরের প্রচার সমস্ত জায়গায় পাইবে। তাই আজকে দিনে যেতে আমরা আলোচনা করি, এই সময় আমরা যেমন পিতা ঈশ্বরকে জেনেছি, পরবর্তী যেসব বংশরা যারা পিতা ঈশ্বরকে জানেনি তাদের কাছেও পিতা ঈশ্বরের প্রচার করা হবে, তার কার্য সকল তিনি যে আমাদের জীবনে কার্য করেন সেই সকল কিন্তু প্রচার প্রতিনিয়ত করা হবে। কিন্তু আজকে যে বিশ্বাস যে পিতা ঈশ্বর তিনি কেন আমাদের জীবনে কার্য করেন, প্রথম হলো পিতা ঈশ্বর তিনি সত্য ঈশ্বর, তিনি সত্য ঈশ্বর এবং সত্য বিষয় তিনি জানাতে বদ্ধপরিকর। অর্থাৎ পিতা তিনি সত্য এবং সেই সত্যকে আমাদের জানা প্রত্যেকেরই দরকার আছে। তাই পিতা তিনি যখন সত্য আর সেই সত্য সমর্থ জায়গায় জানানো হবে। পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে কেন কার্য করেন, কারণ আমরা যখন সত্যকে জানি এবং জানার পরে আমরা তার উপাসনা করি, সেই মধ্য দিয়ে কিন্তু তিনি আমাদের জীবনে কার্য করতে থাকেন। এবং এই সত্য আমরা কীভাবে আমরা জেনেছি, তা হলো প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে একমাত্র। আমরা প্রভু যীশু খ্রিস্টের আগে বহু যদি আমরা দেখি পিতা ঈশ্বরের অনেক সন্তানরা তারা পিতা ঈশ্বরের কথা প্রচার করেছেন কিন্তু সঠিকভাবে প্রত্যেক মানুষের কাছে পৌঁছায়নি, কিন্তু একমাত্র প্রভু যীশু পিতা ঈশ্বরের প্রিয় সন্তান প্রভু যীশু তার মধ্য দিয়েই সত্য প্রচারিত হয়েছে। তাই প্রভু যীশু তিনি বলছেন আমি সেই সত্য, যে কেহ আমা দিয়া না আইসে সে পিতার নিকটে যাইতে পারে না, অর্থাৎ সত্য ঈশ্বরকে জানতে পারে না। একমাত্র যদি আমরা সত্য ঈশ্বর আমরা জানতে চাই তাহলে তো প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমাদেরকে জানতে হবে, তাছাড়া কিন্তু আমরা কোথাও আর সত্য ঈশ্বরকে আমরা জানতে পারি না। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে কেন কার্য করেন, কারণ তিনি সত্য আর সেই সত্য ঈশ্বর তিনি হলেন জীবন্ত, তিনি সাড়া দেন, তিনি আমাদের প্রার্থনা উত্তর দেন, তিনি আমাদেরকে পথ সকল দেখান যখন আমরা তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের জীবনে তার জ্ঞান বর্ষিত করেন যখন আমরা জ্ঞান পেতে চাই, যখন আমরা আত্মিকভাবে বৃদ্ধি হতে চাই তিনি আর্থিকভাবে আমাদেরকে সুদৃঢ় সবল করেন। তাই যেতে আজকে আমরা আলোচনা করি, আলোচনা করার মধ্যে দিয়ে আমরা কী পাই পিতা ঈশ্বর কেন তিনি আমাদের জীবনে কার্য করেন, কারণ তিনি সত্য ঈশ্বর তাই তিনি কার্য করেন। যে সত্য যে জীবন্ত সে অবশ্যই সে আমাদের জীবনে কার্য করবে। তাই যীশু 38 অধ্যায় 19 পদে বলে জীবিত জীবিত লোকই তোমার স্তবগান করিবে, আমি যেমন অন্ত করিতেছি পিতা সন্তানকে তোমার সত্য জ্ঞাত করিবে। আমেন, হালেলুয়া। আজকে আমরা দেখি যীশু ভাববাদী ঈশ্বরের এক সন্তান, তিনি বলছেন যে যারা জীবিত লোক তারাই কিন্তু পিতা ঈশ্বর তোমার স্তবগান করবে। কারা জীবিত? পিতেশ্বর তিনি বলছেন যে প্রভু যীশু তিনি বলছেন যে আমি তোমাদেরকে জীবন দিতে আসিয়াছি জীবন। তাহলে পিতেশ্বর তিনি আমাদেরকে জীবন দিতে এসেছেন। প্রভু যীশু বলছেন যে চোর আসিয়া চুরি বধ এবং বিনাশ করিতে,
কিন্তু আমি আসিয়াছি জীবন এবং উপচয় দিতে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমরা যতক্ষণ না সত্য ঈশ্বরকে চিনেছি, আমাদের জীবন একটা মৃত জীবন। জগতের নজরে সেই জীবন হতে পারে, আমাদের জীবন দেখতে মনে হতে পারে যে আমরা জীবিত, কিন্তু আত্মিকভাবে আমরা মৃত হব। তাই প্রভু ঈশ্বর তিনি বলছেন যে চোর এসে তোমাদের সেই জীবনকে চুরি করে নিয়ে চলে গেছে, অর্থাৎ শয়তান। কিন্তু প্রভু ঈশ্বর তিনি এসেছেন যে আমাদের মৃত জীবনকে আবার জীবিত করতে। তাই যিশুর বাপাদি ঈশ্বরের এক সন্তান, তিনি বলছেন যে যারা জীবিত আর সেই জীবিত লোকই তোমার স্তম্ভন করবে। যারা আমরা আত্মিকভাবে জীবন লাভ লাভ পাই, তারাই কিন্তু আমরা সত্য ঈশ্বরকে স্তবগান আমরা করছি, তার প্রশংসা করছি, তার আরাধনা করছি, তার উপাসনা আমরা করার আমরা সুযোগ পেয়েছি। কেন? কারণ পিতা ঈশ্বর আমাদের প্রভু ঈশ্বর, তিনি আমাদেরকে মৃত জীবনকে সেই নতুন জীবন দান করেছেন। আত্মিক মৃত জীবনকে তিনি নতুনভাবে বাঁচিয়ে তুলেছেন। সেই পথই হলেন যিশু খ্রিস্ট। আর যিশু খ্রিস্ট যখন আমাদের জীবনকে জীবিত করে, তখন আমরা কিন্তু সত্য পিতা ঈশ্বরকে ছাড়া আর কাউকে আমরা স্তব আমরা করি না, কাউকে আমরা প্রশংসা আমরা করার সুযোগ আমরা করি না। কেন? কারণ সত্য ঈশ্বরকে যখন কেউ জানে, তখন আর কাউর প্রশংসা করার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র যে যোগ্য, যার প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি হলেন জীবিত আমাদের পিতা ঈশ্বর। আর তাকে আমরা যেন প্রশংসা আমরা গৌরব আমরা দিই। সেই মধ্যে দিয়ে আমাদের মনে রাখতে হবে যে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে কেন কার্য করেন। কারণ তিনি সত্য ঈশ্বর, তাই তিনি আমাদের জীবনে কার্য করেন। অনেক সময় আমরা যখন হঠাৎ করে রাস্তাঘাটে বা কখনো কোনো একটা নির্জন জায়গায় বা কখনো কোনো লোকবিহীন জায়গায় অথবা আমাদের পরিচয় লোক আছে লোক এমন জায়গায় নেই, সেরকম জায়গায় যখন আমরা সমস্যা হতাশার মধ্যে পড়ছি, তখন আমরা মনে মনে বলছি পিতা তুমি রক্ষা করো, পিতা তুমি একটা পথ আমাদেরকে দেখাও, পিতা তুমি একটা সমাধান আমাদের জীবনে দাও, মনে মনে আমরা বলছি। কিন্তু কাকে আমরা ডাকছি মনে মনে? তখন তো আমাদের সামনে কেউ থাকে না, তখন তো আমাদের সামনে কোনো চিহ্ন থাকে না। তাহলে সেই সময় মনে মনে আমরা কাকে ডাকছি? তখন আমরা মনে মনে সত্য পিতা ঈশ্বর, নিরাকার পিতা ঈশ্বর, যার কোনো আকার নেই নেই, সে পিতা ঈশ্বরকে আমরা ডাকছি। আর সেই নিরাকার পিতা ঈশ্বর তিনি হলেন সত্য ঈশ্বর। তাই সত্য ঈশ্বরকে যখন আমরা ডাকি আমাদের জীবনে, ঈশ্বর কিন্তু কার্য করেন। তিনি আমাদেরকে পথ দেখান, তিনি আমাদেরকে রাস্তা দেখান, তিনি আমাদেরকে সমাধান দেন। তাই ঈশ্বর তিনি আমাদের জীবনে কেন কার্য করেন? কারণ তিনি সত্য ঈশ্বর, তাকে আমরা মন দিয়ে শুধু ডাকলেই তিনি আমাদের প্রার্থনা সাড়া তিনি দেন, তিনি আমাদেরকে রাস্তা দেখান, সমাধান দেন, তিনি আমাদের পথ তৈরি করে দেন। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের হয়ে কার্যকর কেন করেন? কারণ তিনি সত্য ঈশ্বর, তাই তিনি এবং দু নম্বর বিষয় তাহলে ঈশ্বর তিনি আমাদের জীবনে কেন কার্য করেন? আমাদের পিতা ঈশ্বর তিনি হলেন সর্বশক্তিমান বলবান ঈশ্বর। আমরা যখন সেই পিতা ঈশ্বরের কাছে আমরা দয়া আমরা চাই, তিনি তার সেই হস্ত আমাদের জীবনে বাড়িয়ে দেন, তার সেই বলবান হস্ত আমাদের জীবনে বাড়িয়ে দেন এবং সেই মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে কার্য করেন, তিনি দয়া করেন, অনুগ্রহ তিনি দেন। তাই আমরা বলতে পারি যে আমাদের ঈশ্বর কেন তিনি আমাদের জীবনে কার্য করেন, কারণ তিনি বলবান ঈশ্বর, তাহার ক্ষমতা অপরিসীম, তাহার কার্য সকল আশ্চর্যকর। আজকে যে বিষয়ে আপনাদেরকে বলতে চাই, একজন সন্তান তার পায়ে মাঠে জমিতে চাষ করতে করতে তার পায়ে ঘা তৈরি হয়ে যায়। সেই পায়ে ঘা তৈরি হয়ে গেলে কি হয়? সেইখানে সে ওষুধ ব্যবহার করেছে, কিন্তু সেটা ঠিক হতে চায় না,
কিন্তু যখন আমাদের পিতেশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামে তেল প্রার্থনা করা হলো এবং পায়ে সেই তেল যখন ব্যবহার করা হলো এবং ব্যবহারের পরে সেই পায়ে সেই যে ঘামত হয়েছিল সেই অংশ সেই জায়গা অনেকটা ঠিক হয়ে যায়, বেশিরভাগটাই ঠিক হয়ে যায় এবং এখনও সেই তেল প্রভু যীশু নামেতে তেল ব্যবহার মতো দিয়ে এখনও তার জীবনে কার্য হচ্ছে। হ্যালেলুয়া। তাই সেই বিষয়ে আজকে বলতে চাই, যদি আমরা ঈশ্বরকে আমরা ডাকি, তিনি পরাক্রমশালী ঈশ্বর, তাহার কার্য সকল বলবান, আর সে প্রভুকে যখন আমরা জেনে তাকে আমরা ডাকি, আমাদের সেই প্রভু কিন্তু আমাদের জীবনে কার্য করতে থাকেন। যে বিষয়ে একজনের কথা বলা হলো যে রিসেন্টলি তার পায়ে ঘাতরি হয়ে যায়, কিন্তু প্রভুর নামেতে তেল ব্যবহারের মধ্য দিয়ে তার পা অনেকটাই সুস্থ হয়ে যায়। আর সেই জন্য এই এই কার্যের মধ্য দিয়ে আমরা বললাম, বুঝতে পারি যে পিতেশ্বর তিনি আমাদের জীবনে তার পরাক্রম হস্ত, তার বলবান হস্ত কার্যের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন, তিনি দয়া করেছেন, সুস্থ করেছেন। হাসির মধ্য দিয়ে বলতে চাই যে পিতেশ্বর তিনি তাকে যখন আমরা জেনে তাকে ডাকি, তিনি কিন্তু আমাদের জীবনে কার্য করতে থাকেন। তাই পিতেশ্বর তিনি আমাদের জীবনে কার্য কেন করেন, কারণ তিনি পরাক্রমশালী ঈশ্বর এবং তাকে যখন আমরা জানি, জেনে তাকে যখন আমরা ডাকি, তিনি আমাদের জীবনে কার্য করতে থাকেন। তাই যীহুশীয় 4 অধ্যায়ে আমরা যদি দেখি 24 পদ বলছে, যেন পৃথিবীর সমস্ত জাতি জানিতে পায় যে সদাপ্রভুর হস্ত বলবান এবং তাহারা যেন সর্বদা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে। আমেন। অর্থাৎ আমরা দেখতে পারি যে পৃথিবীর সমস্ত জাতি যেন ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরের হস্ত বলবান, কার্যকরী, পরাক্রমশালী এবং সর্বদা যেন আমাদের পিতেশ্বরকে আমরা ভয় করি। কেন ভয় করব? কারণ আমরা সেই পিতেশ্বরকে ছাড়া যেন আমরা আর কাউকে মহিমা গৌরব আমরা না দিই, সেই বিষয়ে যেন আমরা ভয় আমরা রাখি। ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, হালেলুয়া। তাই আমাদের মনে রাখতে হবে যে যারা আমরা জানতে পেরেছি সে মধ্যে দিয়ে পিতেশ্বরকে ডাকলে তিনি আমাদের জীবনে কার্য করতে থাকেন। 3 নম্বর বিষয় তাহলে যে পিতেশ্বর তিনি আমাদেরকে মুক্ত করতে চান, তাই তিনি আমাদের জীবনে কার্য করেন। পিতেশ্বর তিনি আমাদেরকে প্রেম করেন, সেই জন্য তিনি আমাদের জীবনে কার্য করেন। পিতেশ্বর আমরা যদি দেখি আক্ষরিক অর্থে আমরা পিতেশ্বরের সন্তান, তিনি আমাদেরকে মাতৃগর্ভে গুণেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই মধ্যে দিয়ে তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে মুক্ত করতে চান এবং সেই জন্য তিনি আমাদেরকে সেই জন্য তিনি আমাদের জীবনে কার্য করেন। যেমন আমরা দেখি যে পিতেশ্বর তিনি প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন যাতে তার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত পাপসগর আর আমরা পাপ হইতে আমরা ত্রাণ পেতে পারি এবং পরিত্রাণ মুক্তি আমরা পেতে পারি। ঈশ্বর তিনি বলছেন যাত্রা পুস্তক 13:14, সেখানে 14:B লেখা আছে, শতপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদেরকে শতপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদেরকে মিশর হইতে দাসগৃহ হইতে বাহির এর করিলেন। আমেন। অর্থাৎ সেই মধ্যে দিয়ে আমরা দেখি শতপ্রভু যারা ঈশ্বরকে বিশ্বাস করেন সেই দাসদিগকে তিনি রক্ষা করলেন তার পরাক্রান্ত হস্ত দ্বারা, অর্থাৎ তিনি মুক্ত করতে চান, তিনি উদ্ধার আমাদের জীবনে করতে চান, তিনি পরিত্রাণ আমাদেরকে দিতে চান। তাই সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে ঈশ্বর তিনি আমাদের জীবনে কেন কার্য করেন, কারণ তিনি আমাদেরকে প্রেম করেন, আমাদেরকে মুক্ত করতে চান, উদ্ধার করতে চান, আমাদের জীবনে পরিত্রাণ দিতে চান আমাদেরকে, সেই জন্য আমাদের জীবনে কার্য তিনি করতে চান। তাই আসুন আজকে যে বিষয় সকল আমরা জানলাম সে বিষয় সকল আমরা মনে রাখার আমরা চেষ্টা করি এবং পিতেশ্বরকে আমরা প্রতিনিয়ত ডাকতে থাকি, কারণ আমরা ডাকলে তিনি আমাদের প্রার্থনা সাড়া দেবেন, আমরা ডাকলে তিনি আমাদের সঙ্গে সঙ্গে থেকে তিনি আমাদের জীবনে কার্য করবেন, আমরা ডাকলে তিনি আমাদের জীবনে দয়া করবেন, অনুগ্রহ দেবেন, তার আশীর্বাদে ভূষিত করবেন, সঙ্গে সঙ্গে থাকবেন, প্রতিনিয়ত
আজ থেকে অনন্তকাল পর্যন্ত। হালেলুয়া। তাই আসুন সে পিতেশ্বর যিনি আমাদের জীবনে কার্য করে তাকে আমরা ডাকতে শুরু করি, তার কাছে আমরা প্রার্থনা করতে শুরু করি, তার কাছে আমাদের মনের কথা সকল বলি, তিনি আমাদের সে মধ্য দিয়ে দয়া করবেন, সঙ্গে সঙ্গে থাকবেন, তার প্রেম আমাদের জীবনে বর্ষিত করবেন। হালেলুয়া। আসুন আমরাও আমাদের জীবনের প্রেম পিতেশ্বরের কাছে আমরা বর্ষিত করি, যে পিতেশ্বর আমিও তোমাকে ভালোবাসি যেমন তুমিও আমাকে ভালোবাসো। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু। জয়।